তাজপুরের গীতাঞ্জলি রিসর্টে মাত্র 800 টাকায় 4 বেলার চিকেন মটন ফিস দিয়ে খাওয়া দাওয়ার কী কী মেনু থাকছে, কী কী থাকছে 800 টাকার প্যাকেজে, তার সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে আগের প্যাকেজে দিয়ে দিয়েছি। সেই প্যাকেজের ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমি সেই লিঙ্কটা আবার দিয়ে দিলাম কমেন্ট বক্সে। আর আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে আলাকাটে থাকলে রুম রেন্ট কী থাকছে, খাবার দাবার কী পেতে পারেন, এছাড়াও যদি আপনি প্যাকেজ না নিয়ে শুধুমাত্র রুম বুক করছেন তাহলে কিন্তু ভোজাড্ডার রেফারেন্সে বুক করলে আপনি পেয়ে যাবেন আপনার টোটাল রুম রেন্টের ওপরে 15% অফ। আর এখানে গিয়ে আলাকার্টে সেকেন্ড দিনে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে গরম গরম ভাত, ডাল, একদম ঝুড়ি আলু ভাজা, তার মধ্যে পোস্ত, বেগুন ভাজা এবং তার সঙ্গে কিন্তু লেবু, যাকে বলে একদম বাঙালির প্রিয় খাবারগুলো দিয়েই কিন্তু এই দিনের খাবার দাবারগুলো শুরু করলাম। আর আগের এপিসোডের ভিডিওটা কে কে দেখেছেন এবং কেমন লেগেছে আপনাদের সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর কমেন্ট বক্সে ঝটপট ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যার সঙ্গে নেক্সট টাইম আপনি এখানে যেতে চাইছেন। আর এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম কিন্তু আমি আলু পোস্ত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা সব কিছু গরম ভাতে মেখে নিয়ে সোজা একেবারে মুখে চালান করে দিলাম। এই দিয়ে কিন্তু শুরু হলো এই দিনের দুপুরের লাঞ্চ পর্ব। আর এরপরে কিন্তু খাবার দাবার আরও বাকি রয়েছে। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি মোটামুটি কে কে ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই খাবার দাবার করে কিন্তু সেকেন্ড দিনে আমরা বেরিয়েছিলাম ঘুরতে ওয়াচ টাওয়ার এবং সি বিচে, সেগুলোও কিন্তু দেখাবো কেমন শোভা ছিল সেখানকার। আর এই ভেটকি পাতুরিটা দেখতে পাচ্ছেন, পাতুরিটা কিন্তু যথেষ্ট ভালো সাইজের পাতুরি দিয়েছিল এবং হালকা সর্ষের ঝাঁক ছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো জিরা রাইস এবং ফুলকপির তরকারি। আর এখানে কিন্তু আপনারা ভেজ, ননভেজ সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিভিন্ন রকমের কুইজিনের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই তাজপুরের গীতাঞ্জলি রিসর্টে। ফুলকপি কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। প্রথমে ফুলকপিটা সোজা মুখে চালান করে দিলাম, তারপর আলু এবং ঝোল দিয়ে জিরা রাইস মেখে খেয়ে নিলাম। আর নেক্সট এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম এটা কী মেনু, মাছের কোন আইটেম, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না। যাকে বলে বাঙালি নাকি মাছ প্রিয় বাঙালি, আপনারা কেমন মাছ চেনেন আমিও একটু দেখে নিই। এটা মাছের কোন রেসিপি এবং কী মাছ সেটা আপনাদেরকেই জানাতে হবে কমেন্ট বক্সে। আর এই গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসছে। আর সামুদ্রিক অঞ্চলে কিন্তু জেনারেলি পুরো ফ্রেশ মাছ পাওয়া যায়, এখানকার মাছ মাংস যা খেয়েছিলাম সেগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। আর 800 টাকার প্যাকেজে কী কী থাকছে সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এর পরবর্তীতে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। ও হো হো, ইলিশ মাছ কিন্তু আমার একেবারে প্রিয়, দেখলে আর নিজেকে আটকাতে পারি না। ইলিশ মাছ কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর ইলিশ মাছের যে সাইজটা ছিল সেটা কিন্তু যথেষ্ট বড় এবং মোটা, এই দেখে আর নিজেকে সামলাতে না পেরে সোজা দিলাম একটা কামড় বসিয়ে। আর এখানে কিন্তু যদি আপনি শুধু খাবারের প্যাকেজটা নিচ্ছেন তাহলে আপনার পড়ছে পার পার্সন পার ডে 800 টাকা। আর থাকা খাওয়া নিয়েও কিন্তু এখানে একটা প্যাকেজ রয়েছে যেটা আপনার জন্য পড়ছে 2300 টাকা। 800 টাকার প্যাকেজে যে সমস্ত খাবারগুলো আমি দেখিয়েছি সেই খাবারগুলো পাবেন, আর কিন্তু পাবেন থাকার ব্যবস্থাও। থাকা এবং খাওয়া নিয়ে পার হেড পার পার্সন পড়ছে 2300 টাকা। এছাড়াও কিন্তু আপনি চাইলে আলাদা করে রুম বুক করেও খাওয়া দাওয়া করতে পারেন, সেটার জন্য রুমের ভাড়া কিন্তু শুরু হচ্ছে উইকডেসে 2400 টাকা থেকে, আর উইকেন্ডে শুরু হচ্ছে 3000 টাকা থেকে। এছাড়াও বিভিন্ন রকমের 2 বেড 4 বেড 3 বেড বিভিন্ন রকমের রুম এখানে রয়েছে। আর নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ক্র্যাব। আর এই ক্র্যাবটা দেখতে পাচ্ছেন, ক্র্যাব মিট কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ওহো, ক্র্যাবটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি আর পাঁপড়। এই চালের পাঁপড় দিয়ে মিষ্টি মিষ্টি চাটনি কিন্তু আমার কিন্তু অসাধারণ লাগে, আপনাদের কেমন লাগে শেষ পাতে চাটনি সেটা জানাবেন। আর খাওয়ার দাওয়ার করে আমি কিন্তু চলে গেলাম একটু ঘুরতে। ঘুরতে প্রথমেই যেটা গেলাম সেটা হচ্ছে লাইট হাউসের দিকে। এই লাইট হাউসটা কিন্তু বিশাল লুচু, আর এখানে 20 টাকার টিকিট নেওয়া হয় লাইট হাউসে উঠতে গেলে। আর এখান থেকে শোভাটা দেখুন, একদম বিস্তর সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু মন্দারমণিও পরিষ্কারভাবে দেখা যায়। আর এই যে এই সেই গীতাঞ্জলি রিসর্ট যেখানে আমরা রয়েছি, এখান থেকে মন্দারমণি থেকে আরম্ভ করে শঙ্করপুর, মেরিন ড্রাইভ সমস্ত কিছুই কিন্তু
পরিষ্কারভাবে দেখা যায়। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে তার যা শোভা একদম নিচে আসতে ইচ্ছা করবে না, ফুরফুরে হাওয়া যেন মনে হচ্ছে হাওয়াতেই উড়িয়ে নিয়ে যাবে, আর তার সঙ্গে এরকম আকাশ। লাইট হাউসের পরে আমরা চলে গেলাম এখানকার সি বিচে, সি বিচে গিয়ে একটু রিল ঠিল বানিয়ে নিলাম। আর এই সি বিচ থেকে এই গীতাঞ্জলি রিসর্ট কিন্তু 5 মিনিটের দূরত্ব, এদের রয়েছে কমপ্লিমেন্টারি টোটো সার্ভিসও। আর ঘুরে ফিরে এসে আমরা চলে আসলাম আবার ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্সে আমরা যেটা আলাকাটে এখান থেকে নিয়ে নিলাম সেটা হচ্ছে চিকেন তন্দুরি। আর এই চিকেনের সাইজগুলো দেখুন, একেবারে গদার সাইজের কিন্তু চিকেন এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে গ্রিন চাটনি, লেবু এবং স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছে। সব কিছু মিশিয়ে খেতে বেশ ভালোই লেগেছে। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গারে কিন্তু ভেতরে ফিশের পরিমাণ মোটামুটি ভালোই ছিল, ওপরে কোটিংটা একেবারে পাতলা এবং মুচমুচে, তার সঙ্গে একটা গ্রিন চাটনি ডিপ দিয়ে এটাকে সার্ভ করা হয়েছিল। এখানে কিন্তু চার বেলারই খাবারের অপশনে আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম। আর 800 টাকার যে খাবারের প্যাকেজটা রয়েছে পার হেড পার পার্সন, সেটাই কী কী খাবার রয়েছে সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েই দিয়েছি। নেক্সট যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট তন্দুরি। আর এই পমফ্রেট তন্দুরিটা দেখুন, ও হো হো, সেকেন্ডেতে যা সমস্ত খাবার দাবার আমরা খেয়েছি পুরোটাই কিন্তু আলাকাটে আলাদা করে অর্ডার দেওয়া রয়েছে। আর প্রথম দিনের 800 টাকার খাবারের প্যাকেজ আর থাকা নিয়ে এখানে রয়েছে 2300 টাকার একটা প্যাকেজ, যেখানে থাকা এবং চার বেলার খাবার সব কিছু নিয়ে মাত্র 2300 টাকায় পেয়ে যাচ্ছেন। আর এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মশালা পাঁপড়। আর মশালা পাঁপড়টা কিন্তু অনেকদিন পরে আমি ট্রাই করলাম, বেশ ভালোই লেগেছে। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিলি বেবিকর্ন। বেবিকর্ন কিন্তু আমার বেশ ভালোই লাগে, আপনাদের বেবিকর্ন কেমন লাগে জানাবেন আমাকে। আর নেক্সট যেখানটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো বাদাম চাট। বাদাম চাটটা কিন্তু একদম লেবু, লঙ্কা, ঝাল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে দেওয়া হয়েছিল, তার সঙ্গে দেওয়া হয়েছিল কিছুটা শশাও। এটা কিন্তু নুয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এই সমস্ত খাবার দাবার করে একটু রেস্ট নিয়ে গড়িয়ে আসলো রাত্রির। আর রাত্রিরে আমরা এখানে খাবার দাবার করলাম পরাঠা এবং ছোলার একটা তরকারি। আর এই ছোলার তরকারির গ্রেভিটা দেখেছেন, ও হো হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এইটা কিন্তু অসাধারণ ছিল, যারা যাবেন এখানে তাদেরকে বলবো এই আইটেমটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন। এটা খাওয়ার পরে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও। আর এই পোলাওটা দেখুন, দেখেই লোভ লেগে যাচ্ছে। যারা রাত্রে একটু রাইস ভালো খান তাদেরকে বলবো এই পোলাওটা এবং তার সঙ্গে চিকেনের কোনো সাইড ডিশ আপনারা অর্ডার করতে পারেন। এই পোলাওটা কিন্তু মাস্ট ট্রাই, দারুণ লাগবে। আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম প্রনের একটা সাইড ডিশ। আর এই সাইড ডিশটার গ্রেভিটা না দেখেই একদম লোভ লেগে যাচ্ছে, তার সঙ্গে এরকম মিষ্টি মিষ্টি পোলাও, দুটোর একসঙ্গে কম্বিনেশন আমার তো দারুণ লেগেছে। আর এই সমস্ত খাবার দাবার করে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে এগ কারি। এখানে কিন্তু আপনারা চাইলে ভাত এবং ডিমের ঝোলও খেয়ে নিতে পারেন, যেটা এক প্লেটে থাকছে 2টো ডিম এবং 1টা আলু এবং তার সঙ্গে থাকছে গরম গরম রাইস। আর এই ডিমের ঝোলটা যেটা হয়েছে না, কালারটা দেখুন, কালারটা দেখলেই কিন্তু লোভ লেগে যাবে। আর এই ডিমের কুসুম কেকে শুধু খান আর কেকে আমার মতন ভাত দিয়ে মেখে খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু ডিমের কুসুম ভাত দিয়ে মেখে খেতেই বেশি ভালো লাগে, আমি ঝোল, আলু, ডিম সব কিছু একবারে মেখে খাই। আর এই ডিম দিয়ে খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। আর এই মাটন কষার গ্রেভির কালারটা দেখুন, ও হো হো হো, দেখেই যেন একদম জিভ থেকে জল গড়াচ্ছে। নরম নরম আলু, তার সঙ্গে এরকম সাইজের মাটন আর লাল লাল ঝোল, ও হো, একদম রোববারে বাঙালি বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আর তার সঙ্গে কিন্তু রয়েছে সাদা ভাত, এরকম গরম সাদা ভাতে এরকম লাল লাল মাটন কষা হলে আর কি চাই বলুন। আর এই সমস্ত খাবার দাবার আপনারা চাইলে পুরোটাই কিন্তু রুমে আনিয়ে নিতে পারেন, অর্থাৎ রুম সার্ভিসের ব্যবস্থাও কিন্তু থাকছে আপনাদের জন্য। আর মাটনের নল্লি পিসে এই ভেতরটা চুষে না খেলে যেন খাবারটা ঠিক সম্পূর্ণ হয় না, ও হো, দারুণ লেগেছে। আর এই সমস্ত খাবার দাবার পরে লাস্টে আমরা খেয়ে নিলাম মিষ্টি দই। আর মিষ্টি দইয়ের কালারটা দেখেছেন, ওপরের কালারটা দেখুন, একেবারে লাল কালারের দই, দইটা কিন্তু বেশ জমাটি ছিল। পেট পুড়ে সারাদিন জুড়ে এত কিছু খাবার দাবার পরে আমরা দিলাম একটা লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠেই কিন্তু আবার খাবার দাবার শুরু হয়ে গেল। এখানে ব্রেকফাস্টে ছিল প্রচুর রকমের আইটেম, যেখানে ফল থেকে আরম্ভ করে ম্যাগি, পাস্তা, অমলেট থেকে আরম্ভ করে জুস,
কর্নফ্লেক্স, মিষ্টি প্রচুর রকমের অপশান রয়েছে ব্রেকফাস্টে, আপনি চাইলে যে কোনোটাই অর্ডার করতে পারেন। আর এখানে ফ্রুটসটা কীভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল দেখুন, এই সাজানো দেখেই যেন খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই এরকমভাবে। আর এই তাজপুরের গীতাঞ্জলি রিসর্টে আপনি চাইলে কিন্তু শুধু খাবার দাবারের প্যাকেজ নিতে পারেন, যেটা দাম পড়বে 800 টাকা চার বেলার খাওয়া দাওয়া নিয়ে। সেই প্যাকেজের ভিডিও আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও আপনি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ নিতে পারেন, যেটার পড়বে 2300 টাকা। এছাড়াও কিন্তু আপনি চাইলে আলাদাভাবে রুম নিতে পারেন, আলাদাভাবে খাবার দাবার খেতে পারেন। সেখানে রুম স্টার্ট হচ্ছে মোটামুটি উইকডেজে 2300 টাকা থেকে এবং উইকেন্ডে থাকে এটা 3000 টাকা পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।